চিকেন এর ইনগ্রেডিয়েন্টস গুলো হলো ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ আর রসুন। রসুন আর আদা থেতো করে নিতে হবে। এখানে রয়েছে চিকেন। চিকেনটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে তেলে সম্বার দেওয়ার জন্য রয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবণ। গরম হয়ে গেছে, এখন এক একে চিকেনের টুকরোগুলো ছেড়ে দেব। চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, চিকেনের টুকরোগুলো প্রায় সোনালি রং ধরে এসেছে। এবার আমরা চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। এইবারে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার যে গোটা মশলাগুলো রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবণ আর তেজপাতা, সেগুলো দিয়ে দিলাম। আদা ও রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ মতো দেবেন। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়েও নেড়ে নিতে হবে ভালো মতো। টমেটোটা দিলে এই যে মশলাটা আছে এটা একটু গ্রেভি টাইপের হবে। সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ফ্লেমটা একটু লো করে দিয়ে আবার নেড়ে নিচ্ছি। তারপর জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর চিকেনের রেটাও প্রায় গ্রেভি, অনেকটাই গ্রেভি হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গরম মশলা। তৈরি হয়ে গেছে আমাদের দই মশলা চিকেন, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে। এটা ভাত ও রুটি দুটোর সাথেই খাওয়া যায়, খুব ভালো খেতে, খুব সুন্দর। বাচ্চারাও খেতে পারে, এর মধ্যে খুব একটা বেশি ঝাল না, আপনারাও বাড়িতে বানিয়ে দেবেন।